আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও ন্যাচারাল রিভিউ করতে চলে এসেছি আইফোন 5S। গতকালকে আমরা দেখাইছিলাম আইফোন 5, সেম একই জায়গায়। সো আজকে দেখাবো আইফোন 5S, আর আজকে দেখাচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, ব্ল্যাক কালার, কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছেন অ্যাশ কালার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাশ কালার এবং সাইডে দেখতে পাচ্ছেন অ্যাশ কালার, কিন্তু সামনে ব্ল্যাক কালার। সো আমরা এটাকে ব্ল্যাক কালারই বলি। এটার ডিজাইনটা এত সুন্দর, আর ব্ল্যাক কালারগুলো কেন সুন্দর লাগে আমি একটু বলি। দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেটা ওপেন করেছি, ডিসপ্লেটা ওপেন করার পরে এটার লুকিংটা দেখেন কত সুন্দর, জাস্ট এক কথায় অসাম ভাইয়া। সো আমরা 5টা বিক্রি করেছি 7,500 টাকায়, আর 5S, আর 5S আজকে বিক্রি করব মাত্র 10,500 টাকায়। সো 10,500 টাকায় আপনারা এই প্রোডাক্টটি নিতে পারবেন। জাস্ট একবার লুকটা দেখুন, এক কথায় অস্থির ভাইয়া। এত সুন্দর একটি, এত অসাম একটি প্রোডাক্ট জাস্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন, ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে 01318038498। আপনি এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। দেখুন একবার, জাস্ট একবার সাইডের লুকটা দেখুন, কোনো জায়গায় খুঁত নাই, এক কথায় অস্থির ভাইয়া। মানে নিখুঁত কোনো প্রোডাক্ট যতটা আপনি কিনতে হয় অবশ্যই 5S নিতে পারেন আমাদের কাছ থেকে। এই যে দেখুন পিছনের লগো, ক্যামেরা, আমি ক্যামেরাটা দেখাবো যে এটা কত সুন্দর, কত অসাম ক্যামেরা। দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা প্রোডাক্টই দেশের বাইরে থেকে নিয়ে আসে। এখানে সিম খোলার টুলস দেখেন কতটা নিখুঁত, একদম বডির সাথে একদম নিখুঁত হয়ে থাকে। সো এই প্রোডাক্টটি আমরা একদম জলের দামে বিক্রি করছি, মাত্র 10,500 টাকা। ফিঙ্গার প্রিন্ট আছে এখানে, কিন্তু এই যে হোম বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটি বাটন আছে, এখানে কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে। একবার ডিসপ্লেটা দেখুন, একবার আইফোন ব্যবহার করলে আর বলবেন না কোনো দিন আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করব। হ্যাঁ, কারণ এই প্রোডাক্টগুলো আসলে অস্থির ভাইয়া। ব্যাটারি ব্যাকআপ খুবই সুন্দর, দারুণ। চলুন আমরা এই প্রোডাক্টটি একটু ক্যামেরাটা টেস্ট করে আসি। এই যে ভাইয়া দেখুন, একদম ন্যাচারাল রিভিউ করে দেখাচ্ছি ফোনটা যেরকম ক্যামেরা হবে, একদম ন্যাচারাল রিভিউ। কিন্তু এটা দেখেন একদম বাস্তবে ক্যামেরা দেখাচ্ছি কিন্তু। আর আইফোন স্যামসাংয়ের মতো যে কোনো সাবজেক্টে অতিরিক্ত কালার করে দেয় না, এটা জেনুইন, যেটা জেনুইন যে কালারটা সেটাই কিন্তু ধরবে। এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফুলটাকে আপনার ফোকাস করে নাই, মানে এটা পিছনের সাবজেক্টটাকে ফোকাস করছে। আর যদি আমি ফুলটাকে ফোকাস করাই একটু, তাহলে দেখবেন এই যে দেখেন পিছনে ব্লার করে দিয়েছে, মানে একদম DSLR-এর মতো। চলুন আমরা ছবি দুটো দেখি। আমরা যে ছবিটা তুললাম সেই ছবিটা জাস্ট আপনি দেখেন। একটা জিনিস লক্ষ্য করছেন কি, এই ফোনটা কিন্তু আমি এক হাত দিয়ে আমি কন্ট্রোল করতে পারছি। দেখুন এই যে দেখেন, ওয়াল্লাহ, পিকচারটা দেখেন, একদম মাথা নষ্ট হয়ে যাবে পিকচার। একদম ন্যাচারাল, কোনো প্রকার কালার বাড়তি কালার দেয় না, যেটা আপনি নিজের চোখে বাস্তবে দেখবেন সেই কালারটাই কিন্তু হয়েছে। জাস্ট আপনি দেখুন পিছনে ব্লার করেছে, মনে হচ্ছে ফটোটা আমি DSLR দিয়ে তুলেছি। মানে এই ফোনের যত সুন্দর ক্যামেরা বন্ধুরা, এটা আপনার DSLR-এর মতোই ছবি তুলবে, আর অ্যান্ড্রয়েডের 64 মেগাপিক্সেলের ক্যামেরানেও কিন্তু এই আইফোনের ক্যামেরার সাথে পারবেন না, এটা আমি নিশ্চিন্তে আপনাদের মাঝে বলতে পারি। আর দেখতে পাচ্ছেন এরকম বক্সের মধ্যে করে কিন্তু আমরা প্রোডাক্টটি আপনাদের মাঝে পাঠিয়ে দেব। সো অসম্ভব সুন্দর, দারুণ এই ফোনটি আমরা কিন্তু সেল করছি মাত্র 10,500 টাকায়। সো এই অসাম এই ফোনটি যারা নেবেন, আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি এখনই অর্ডারটা কনফার্ম করে দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।